ময় রেলওয়ে পূজা বাড়ির সম্পাদক। এই পূজাখন 1951 সনের পর আরম্ভ হয়েছে। ইয়ার রেলওয়ে স্টাফ শ্রী নরেন্দ্রনাথ সরকার পূজাখন আরম্ভ করে দিয়ে গেছে। আর সমগ্র ভারতবর্ষের লগত আমি এইখিনি তো দুর্গাপূজা চলাই আছি। অন্তরাত আমার আমার ওচরে পাজারে অন্য সম্প্রদায় মুসলমান সম্প্রদায়ের মানুষ বেশি আছে, সিহঁতের সহায় সহযোগিতার এই পূজাটা আমি চলাই আছি। কোনো অসুবিধা হওয়া নাই। আমি এবার অসম সরকারে আমাক মানে একটা অনুদান দিলে, 10,000 টাকা অনুদান দিলে, সেই সঙ্গে অসম গভর্নমেন্টক আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি। বিশেষ আমার হেমন্ত বিশ্ব শর্মাক আমি বিশেষ ধন্যবাদ জানাইছি আমার এই অনুদান দেওয়ার কারণে। হয়, আজি মই মৈরাবাড়ী রেলওয়ে পূজাবাড়িত মই দুর্গা পূজার উপলক্ষে আহিলো। পুয়ালবাবলৈ দেবীমার চরণত সেবা আগবাই সকলোৰে মঙ্গল কামনা কৰিছোঁ। আপোনালোককো মই মঙ্গল কামনা কৰিবৰ কাৰণে মই মা দুর্গার ওচৰত সেবা প্রার্থনা কৰিছোঁ, যাতে মৈৰাবাৰী সমূহ ৰাইজ শান্তিত থাকক, আমি সকলোৱে শান্তিত থাকো, সকলোৱে মঙ্গল হওক। আৰু আমাৰ এই যি মৈৰাবাৰী দুখন পূজায় অনুষ্ঠিত হৈছে, দুখন পূজাতে আমি পুলিচ প্ৰশাসনে খুব চোকা দৃষ্টিৰে নজৰ ৰাখিছোঁ। আমাৰ পুলিচ ইতিমধ্যে মোতায়েন হৈ আছে, যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰীয়ে ইয়াতে বেয়া কৰ্ম কৰি যাব নোৱাৰে, গতিকে আমি ইয়াত আমি সষ্টম হৈ আছোঁ। ধন্যবাদ।